إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه البخاري যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুহররমের সিয়াম ও মুহররমকে লক্ষ্য করে অনুষ্ঠান, এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। মুহররম আরবি মাসের প্রথম মাস। যখন প্রথম মাস বা বছর শুরু হয় তখন একটা দোয়া সাহাবায়ে কেরাম পড়তেন, অনেকেই সনদকে সহি বলেছেন, আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াত তাসলিম। ওয়াহিদু মিনাশ শাইতান ওয়া রিদওয়ানু মিনার রহমান। দোয়াটার অর্থ খুব ভালো, এই মাস যখনই শুরু হয় পূর্বে দেখা গেছে ওলামায়ে কেরাম নতুন বছরকে নিয়ে বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন, যে দোয়াটার অর্থ আল্লাহ তুমি নতুন বছরে আমাকে আমাদেরকে প্রবেশ করাও ইমানের সাথে, নিরাপত্তার সাথে, প্রশান্তির সাথে, সালামতের সাথে এবং শয়তান থেকে রক্ষা এবং রহমানের সন্তুষ্টি অর্জনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুহররম মাস থেকে শুরু করে নিয়ে পুরো বছরই মুসলিম উম্মাকে কল্যাণের মধ্যে রাখেন, আমরা সেগুলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
নিজেই বলে দিয়েছেন আরবি মাস হিসাবে চারটি মাস হারাম মাস, চারটি হারাম মাসের একটি মুহররম। তো আমাদেরকে হারাম মাসগুলো একটু খেয়াল রাখতে হবে। জাহিলি যুগেও খেয়াল রাখত, কিন্তু পরবর্তীতে এই হারাম মাসগুলো সম্পর্কে আমাদের তেমন সচেতনতা ধারণায় নেই। চারটা মাসের মধ্যে আল্লাহ বলছেন আরবাতু হুরুম, চারটা হারাম। একটা হলো রজব, যেটা শাবানের আগে আসে, আর তিনটা মাস পরস্পর, একটা জিলকদ, জিলহজ আর মহরম, এই চারটা, এই তিনটা মাস পরপর, আর একটা রজব। এই চারটা মাসে কিছু বিধি নিষেধ আছে, তার মধ্যে অন্যতম হল এই চারটা মাসকে সম্মানের মাস বলা হয়। জাহিলি যুগে এই মাসে যুদ্ধ, মারামারি, হানাহানি এইগুলো বন্ধ থাকত, কিন্তু এখন আমরা মাসগুলো যেহেতু ভুলে গেছি, কোনটা কোন মাস সেটা আমরা স্মরণ রাখি না। মুহররম মাসের একটা সম্মান আল্লাহর কাছে আছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার নাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। একটা জাল হাদিস আপনারা এর আগে শুনেছেন যে রজব হল আল্লাহর মাস আর শাবান হল আমার মাস, অর্থাৎ আল্লাহ রাসূলের মাস, আর রমাদান হল উম্মতের মাস। এটা রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই হাদিসটি বর্ণনা করা হয়, এটা কিন্তু জাল হাদিস। তাহলে সহি হাদিস দ্বারা প্রমাণিত হলো কি আল্লাহর মাস কোনটা? মুহররম। আপনারা ভুলে যাবেন না, মনে রাখবেন কিছু কথা, শাহরুল্লাহেল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহেল মুহররম, উত্তম সিয়াম রমাদানের পরে সেটা হলো মুহররম মাসের সিয়াম, আর শ্রেষ্ঠ সালাত ফরজ সালাতের পরে সালাতুল লাইল, তাহাজ্জুদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর মাস মুহররম, রজব নয়। রজব চলে গেছে, এই মেরাজ দিবস পালন করতে গিয়ে সাতাশে রজবকে লক্ষ্য করে অনেক বেদাত করা হয়, অনেক বেদাত চালু আছে। মুহররম মাসে অনেকে সিয়ামও রাখে, কারণ যে টাটকা জাল হাদিসগুলো আছে একটা শুনলেও সারা মাস সিয়াম রাখবে। তার মধ্যে একটা হলো কেউ যদি আটটা সিয়াম রাখে রজব মাসের, তো তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। আবার সুবহানাল্লাহ বলছে, আমি বললাম যে জাল হাদিস এটা। আর কেউ যদি সাতটা সিয়াম রাখে, তো তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে, এটাও জাল হাদিস। কেউ যদি একটা রাখে, তাহলে ষাট বছর রোজা রাখার মতো সিয়াম পাওয়া যাবে। এইগুলো কাঁচা জাল হাদিস বললে মানুষ তো বিভ্রান্ত হবেই, এজন্য আমরা বলি জাল হাদিস সম্পর্কে আপনারা একটু সচেতন থাকবেন। চলুন এবার মুহররম মাসের করণীয় আমাদের জন্য, 9 এবং 10 তারিখে সিয়াম রাখা, 9 এবং 10 তারিখে সিয়াম রাখা। নিয়াত হবে নাজাতে মূসা, মূসা আলাইহিসসালাম তিনি মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য মূসা আলাইহিসসালাম সিয়ামটা রেখেছিলেন, সেটা রেখেছিলেন 10 তারিখে। তো আমাদেরও নিয়াত থাকবে ওইটাই, যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করতেন, যেমন করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা হলো নিয়াত।
কিন্তু আমাদের দেশে নিয়াতটা উল্টে গেছে। 9-10 তারিখ সিয়াম রাখে, কিন্তু নিয়াত হলো শাহাদাতে হুসাইন। এই তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন, এই জন্য এই সিয়ামটা রাখা, নাউজুবিল্লাহ। এই নিয়াতে কেউ যদি সিয়াম রাখে, পাপ হবে, নেকি তো হওয়ার প্রশ্নই আসে না। এটা হাদিসটা আপনার পাবেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডে আসছে, 367 পৃষ্ঠার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল লাতী বাদা। একটা আসছে কবলাহু, আর একটা আসছে সানাতাল মাজিয়া, বিগত 1 বছরের পাপসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। একটা সিয়াম রাখার এইটা ফজিলত। তবে একই হাদিসের মধ্যে এসেছে আরাফার সিয়াম সম্পর্কে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলাহ ওয়া সানাতাল লাতী বাদাহ, 2 বছরের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, নেকির আশা করি, কেউ যদি এই সিয়ামটা রাখে তো পূর্বের 1 বছরের পরের 1 বছর আল্লাহ পাপসমূহ ক্ষমা করে দেবেন। এখানে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আসছে তাবারানির মধ্যে আওসাত 6802 নম্বর হাদিস, সনদ হাসান। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদিলুহু বিসিয়ামে আলফ ইয়াউম, একদিন আরাফার সিয়াম রাখলে 1000 দিন সিয়াম রাখার সওয়াব পাওয়া যায়। এটা মনে হয় নতুন শুনলেন আপনারা আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে রাসূল এই সিয়ামটা রাখতেন, ইয়াদিলুহু বিসিয়ামে আলফ ইয়াউম, অর্থাৎ 1000 দিন সিয়াম রাখলে যে নেকি হবে, আরাফার সিয়াম রাখলে সেই নেকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যারা আমরা রাখতে পারিনি গত মাসে, তারা বঞ্চিত হয়েছি। একদিকে পাপ ক্ষমা, আরেকদিকে 1000 দিন সিয়াম রাখার মতো সওয়াব পাওয়া। একদিকে 2 বছরের পাপ ক্ষমা, কত বড় ফজিলতপূর্ণ। অনেকেই এই সিয়ামটাকে গুরুত্ব দেয় না। এখানে সায়েন্টিফিক অনেক ব্যাখ্যাও আছে, তো এদিকে যাব না, তবে সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। এত বড় ফজিলতপূর্ণ সিয়াম ছেড়ে দেওয়াটা, যে ছেড়ে দেবে সে হতভাগা। আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে রাখলেন 10 তারিখ। সাহাবীরা বললেন, ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহর রাসূল এই দিনকে তো ইহুদি খ্রিস্টানরা খুব সম্মান দেয়, তা আমরা এই দিনে সিয়াম রাখব কেন? এখানে একটা বড় একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণে কোনো কিছুই করেননি, এমনকি ইবাদতও করেননি। আপনি খেয়াল করুন, ইবাদতও করেননি, বরং তার ঘোষণা হলো খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যা করছে তোমরা তার বিরোধিতা করো, স্পষ্ট ঘোষণা। আজকে আমি, আপনি, আমার ওয়াইফ, আপনার ওয়াইফ, ছেলে, সন্তান সবাই পাশ্চাত্যের সব কিছু অনুকরণ করা শিখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল হাযওয়ান নাল বিন নাল, 2640 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। এমন একটা সময় আসবে
আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের এমনভাবে অনুকরণ করবে যেভাবে জুতায় জুতায় মিল আছে। ইহুদি খ্রিস্টান যে জুতা যে পায়ে পরে বিধর্মীরা, আমরা সেই জুতা সেই পায়েই পরি। তো ঠিক আমার উম্মত ওইভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। এমনকি ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিধর্মীদের মধ্যে কেউ যদি মায়ের সাথে জেনাই লিপ্ত হয়, তো আমার উম্মতের কোন কুলঙ্গার মায়ের সাথে জেনা করবে? মানে সম্পর্কটা কেমন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেন বলবেন না খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোমরা সব কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো? সিয়াম একটা 10 তারিখে রাখছেন, আল্লাহ সুবহানাহু রাখবো না। ওয়া ইন কানাল আমুল মুকবিল লাসুমান্না তাস ইনশাআল্লাহ, এই কথা শুনে আল্লাহ রাসূল বলে দিলেন যদি আগামী বছর বেঁচে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখেও রাখবো। তাহলে 9 এবং 10 রাখতে চেয়েছেন, সিয়াম রাখা মিলে গেছে, এরপরেও রাখবেন না। যেমন ঈদুল আজহা আর ঈদুল ফিতর দুইটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, কদ আব্দালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটার চেয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন এবং পরিবর্তন করে দিয়েছেন। তাহলে উত্তম দুইটা দিন দিয়েছেন, এটা ঈদুল আজহা ঈদুল ফিতর, ওই তাও ওই দিন দুই দিনটা এই দিনগুলো মানলেন না, এই খুশির দিন এরপর চেঞ্জ করে দিলেন। এর পেছনে কারণ আছে, ইসলামে অনুষ্ঠান সর্বস্ব কোনো ইবাদত নেই, কোনো ইবাদত নেই। পরিবর্তন করে দিলেন কেন? কারণ হলো ঈদ যখনই জিলহজ মাস আসছে তখনই শুরু হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ শুরু হচ্ছে। বিশেষ করে 9 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখের আসর সালাত পর্যন্ত একটানা মুসলিমরা তাকবীর ধ্বনি দিয়ে থাকে, এরপরে ঈদের দিন 2 রাকাত সালাত আদায় করে, এরপরে সুন্দর একটা দোয়া আমরা পড়ি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে কবুল করে নিক, নেক আমলগুলো আল্লাহ কবুল করে নিক। তাহলে জাহিলি যুগে যে দুইটা দিনে আনন্দ করা হতো এই দুইটা দিনের মধ্যে ইবাদত সামিল ছিল না। আর ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটার সাথে ইবাদত সম্পৃক্ত হয়ে গেছে, একটা রমজান বিশাল ফজিলতের মাস, তারপর ঈদুল ফিতর, আর একটা হলো কুরবানি, আল্লাহর নিদর্শনকে কুরবানি করব সেই দিন, এটা একটা বড় ইবাদত। এই জন্য যেখানে মুমিন জীবনের কোনো অনুষ্ঠান করা উচিত না, যেই অনুষ্ঠানে কোনো ইবাদত জড়িত না। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে এই ছেলেদের মুসলমানি দেওয়ার অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানের পিছনে কোনো ইবাদত আছে? নাই। আপনি বিয়ে দেন কিন্তু ইবাদত আছে ওখানে, অনুষ্ঠান করছেন ইবাদত আছে ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউলি ওয়ালাও বিশাতিন, তুমি বিয়ে করেছো, একটা বকরি হলে ওলিমা দাও, মানে ঘোষণা দাও, আলিনু বিন নিকাহ, বিয়ে কখনো গোপনে করা যায় না, একটা মূলনীতি মনে রাখবেন, এই লান মানে ঘোষণা হতে হবে বিয়ের, কোনো গোপনে বিয়ে চলে না। যারা ফষ্টি নষ্টি করতে চায় তারা গোপনে বিয়ে করে, এটা অজুহাত মাত্র, এটা মনে রাখবেন। আউলি মোলা বিষাতেন, একটা বকরি হলে অনুমতি মানে অলিমা দাও, কিন্তু দেখেন এটা এবাদত একটা, আর একটা হলো বিয়ের মজলিসটা শেষ করে কি বলছে, বারাক আল্লাহ লাক ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বলেন তো এই মুসলমানি দেওয়ার অনুষ্ঠান করে কোনো দোয়া আছে এখানে? নেই। তাহলে বোঝা যাচ্ছে এটা ইবাদত ছন্য একটা জিনিস যেটা মুসলমানদের করণীয় না।
কানফোড়া দেওয়ার জন্য অনুষ্ঠান করছেন, নাক ফোড়ানোর জন্য অনুষ্ঠান করছেন, এটা কি? আর একটা কি অনুষ্ঠান যেন করা হয়, ও জন্মদিবস যে অনুষ্ঠান করছেন, বিবাহ দিবস, মৃত্যু দিবস। একটা বাচ্চা যদি হয়ে মারা যায় একদিন দুদিন পরে, তোর ওর উপরে বড় বিপদ, ওর জন্মদিবসও হয় মৃত্যু দিবসও হয়। যেখানে আপনার আমার ইবাদত সংশ্লিষ্ট না, সেখানে আমি কোনো মানে নেকির আশায় কোনো কাজ করতে পারি না, এটা একটা বিষয়। তাহলে যেগুলো অনুকরণ করে থাকি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদিরা দাড়িতে, সাদা দাড়িতে মেহেদি দেয় না, খলিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান দেয় না, তোমরা দাড়ি এবং চুলে মেহেদি দাও। তো আমি একটু অন্য দিকে চলে গেলাম। এখানে যে জিনিসটা আমি সংক্ষেপে বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে বললেন কি, ওয়া ইন কানা লা আমুল মুকবিল লা আসুমান্নাত তাস ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী দিনে আমি 9-10 রাখবো। আর একটা হাদিস আছে ত্রুটিপূর্ণ একটু, কেউ যদি 9 তারিখ না রাখতে পারে তাহলে 10 এবং 11 জন্য রাখে। আমরা চেষ্টা করব যেহেতু কেউ পাপ মুক্ত না, আমরা পাপ মুক্ত হওয়ার জন্য এসি আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 9 এবং 10 তারিখ পড়ছে, আগামী বৃহস্পতি এবং শুক্রবার আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন রাব্বুল আলামিন। এখন একটা বিষয় এখানে আছে, সেটা হলো এটা আমাদের করণীয় শেষ, কিন্তু মহররম উদযাপন উপলক্ষে যেটা করা হচ্ছে বর্তমানে কঠিন একটা বাস্তবতা, একজন সুন্নি মুসলিম যদি মহররম উপলক্ষে কোনো অনুষ্ঠান করে তাহলে বুঝবেন এটা শিয়াদের সাপোর্ট করা হলো। আমরা যেমন দাবি তুলি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক, বলি না আমরা একেবারে স্বীকৃত যারাই কাদিয়ানি তারাই অমুসলিম কাফের ঘোষণা করা হোক, ঠিক অনুরূপ আর একটা দাবি তোলা উচিত যে বাংলাদেশে কেউ যদি শিয়া থাকতে চায় তাহলে তাদেরকেও কাফের অমুসলিম ঘোষণা করা উচিত, কারণ শিয়ারা মুসলিম না। যদি কেউ মুসলিম মনে করে তাহলে ওই ব্যক্তিও মুসলিম না। অতএব শিয়াদের প্রতি আমার আপনার কোনো রকমের ভালোবাসা যেন না আসে, কারণ হলো এই 10ই মুহররমের মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেওয়া। মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি দেওয়া, গালি দেওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে অন্যতম বিষয় হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কূটনীতিতেই, নাউজুবিল্লাহ, কূটনীতিতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, না হলে খলিফা হওয়ার কথা ছিল কার, আলী রাদিয়াল্লাহু আনহার। তো আমি এতটুকু বলবো যে এই কথাটা যে আয়েশা উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা সাইয়্যিদা, আল্লাহ তার উপরে রহম করুন, আমিন রাব্বুল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে জান্নাতে রাখেন, আমিন রাব্বুল আলামিন। যেভাবে গালিগালাজ করা হয় এবং একটা বকরিকে বেঁধে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়া পিটায়া রক্তাক্ত করা হয়, কারণ এটা হলো আয়েশা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং তাদের স্লোগান হলো শিয়াদের যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে 10ই মুহররমের অনুষ্ঠানে কেক কেটে
বড় কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে দামি মহিলা হিসাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, মহিলাদের মধ্যে উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা জান্নাতে অনুরূপ, যেমন সমস্ত খাদ্যের মধ্যে সারিত খাদ্যের মূল্য এত মর্যাদা বর্ণনা করেছেন, সেই আল্লাহ রাসূলের স্ত্রীকে তারা স্লোগান দেয় আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যাকে একদিন সময় পেলে তার জীবনী বলবো ইনশাআল্লাহ, আজকে সুযোগ হবে না, তার জীবনটা যে বর্ণাঢ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরেও একবারে 57 হিজরি পর্যন্ত তিনি বেঁচেছিলেন, 57 হিজরি পর্যন্ত বেঁচেছিলেন, সব সাহাবি বড় বড় সাহাবির একটাই বক্তব্য, শরীয়তের কোনো জিনিস বুঝতে না পারলে আমরা আমাদের মায়ের কাছে যেতাম, তিনি যে এলেম দিতেন ওই এলেম আমরা কারো কাছে পেতাম না, প্রত্যেক সাহাবির একই বক্তব্য। এবং আরেকটা জিনিস আমি গত খুতবায় বলতে যাই এই অংশটাকে বলিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বাংলাদেশে একটা চিরেনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসগুলোকে গ্রহণ করেনি, বাদ দিয়েছে, স্পষ্ট উসুলে শাসির মধ্যে লেখে দিছে ওয়ালিহাদা তারাকনা তারাকা আসহাবুনা রেওয়ায়াত আবি হুরায়রা, আবু হুরায়রা ফকি ছিলেন না এই জন্য আমরা আবু হুরায়রার হাদিসগুলোকে বর্জন করেছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপরে বড় অপবাদ একটা, কত বড় মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এত সাহাবি থাকতেও 57 হিজরিতে 17 রমাদান যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মারা যান, বিতির সালাত আদায় করে এতগুলো সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানালেন জানাজার, মা আয়েশার জানাজা পড়লেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর সেই সাহাবিকে বলা হচ্ছে তিনি ফকি ছিলেন না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ওটা বলবো একদিন, আসুন এখানে এই কথাটুকু বলে নিই, প্রতিদিনের স্বপ্ন শিয়াদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর দেওয়া হয়েছে বাকিউল গরকাত, জান্নাতুল বাকি এটা বলা ঠিক না, বাকিউল গরকাত, বাকি কবরস্থানে কবর দেওয়া হয়েছে। শিয়াদের প্রতিদিনের স্বপ্ন হলো কোন দিন আমরা মদিনা দখল করব এবং আয়েশার কবরটাকে তুলে আমরা ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে কবর দেব, তাদের প্রতিদিনের স্বপ্ন এটা। এবং দুইজন রাসূলের শ্রেষ্ঠ সাথী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর আল্লাহ রাসূলের কবরের কাছ থেকে তুলে ফেলে দিবে বাহিরে, এই স্বপ্ন সারা দিন শিয়ারা দেখে। শিয়াদের কয়েকটা বিষয়, তার মধ্যে সবচেয়ে দুঃখজনক কষ্টকর যে উম্মুল মুমিনিন মুসলিমদের মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টি আয়াত নাজিল করেছেন, 10টি আয়াত নাজিল করেছেন ইফকের ঘটনাকে লক্ষ্য করে, আর সেই মাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জেনাকারিনী আয়েশা বলে প্রচার করে, যদি এই জিনিসটা মুসলিমরা বুঝে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী মহিলা বলে এবং তারা কত কৌশলী, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্রান্ত কোরআনের যে 10টি আয়াত তারা কোরআন থেকে উঠাই দিয়েছে, ওরা যে নিজেরা কোরআন তৈরি করেছে, রচনা করেছে, কোরআন থেকে ওটা তুলে দিয়েছে। আমি আপনি হতবাক হব, শিয়াদের মানসিকতা কত খারাপ, কত জঘন্য, কত নোংরা। একদিকে
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মহিলা বলে, আর একদিকে শত্রুতা পোষণ করে বলে যে আয়েশা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা না, চারজন, কেউ বলছেন ছয়জন সাহাবি ব্যতীত বাকি সবাই শিয়াদের কাছে কাফের, নাউজুবিল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। তো কোন মুসলিম শিয়াদের ব্যাপারে সামান্যতম যদি দরদ রাখে তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকবে না, মুসলিম থেকে বেরিয়ে যাবে। আমি একজন মুসলিম হিসাবে কিভাবে মেনে নিতে পারি শিয়াদের এই উক্তি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জিনাকারিনী মহিলা বলে? আমি কিভাবে মেনে নিতে পারি ইন্না আবা বকর ওয়া উমর হুমা ফিরাউন ওয়া হামান, আবু বকর এবং উমর হলো একজন ফেরাউন আর একজন হামান? হাক্কুল ইয়াকিন 367 পৃষ্ঠার মধ্যে শিয়ারা লিখে রাখছে এটা, ইন্না আবা বকর ওয়া উমর, ফুরুউল কাফি গ্রন্থে, ইন্না আবা বকর ওয়া উমর হুমা ফেরাউন ওয়া হামান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম দিয়েছে ফেরাউন, উমর রাদিয়াল্লাহু আনহু নাম দিয়েছে হামান, নাউজুবিল্লাহ। শিয়ারা এত গালিগালাজ করে সুন্নিদেরকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে শিয়ারা কাফের, অমুসলিম, শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে ছোট্ট একটা কথা থাকলো, সেটা হলো এই 10ই মুহররম 61 হিজরিতে 10ই মুহররম তারিখে কারবালার ঘটনা যেটা, এটা থেকে আমরা কি পাই? বিষাদ সিন্ধু পড়ে কেউ ফতোয়া দিবেন না, কেউ আলোচনা করবেন না। মীর মোশাররফ তার ইতিহাস দেখে বোঝা যায় যে হিন্দু লেখকদের সাথে থেকে তার মধ্যে একটা মহরম পর্ব, যে বিষাদ সিন্ধু লিখছে মহরম পর্বে আলোচনা করতে গিয়ে যেটা লিখছে সম্পূর্ণটাই ভুল একটা তথ্য দিয়েছে, এখানে অপরাধী করা হয়েছে অনেককে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন কে, নামটা বলেন তো? হ্যাঁ, আসলে ভাষাটা হলো জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমরা ওইটাকে করে ফেলেছি ইয়াজিদ। ইয়াজিদ না, ইয়াজিদ ছিলেন সেনাপতি, হত্যা করেছে কে? জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে। এই মালউন, এই মারদুদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন। এই ক্ষেত্রে আরো একটা কথা বলি আপনাদেরকে, ইরাকের কুফা নগরী সবসময় বেইমানি করে এসেছে, সবসময় বেইমানি করেছে, এমনকি যে সমস্ত সাহাবী সেখানে পদার্পণ করেছেন তাদের নামেও মিথ্যা জাল হাদিস তৈরি করেছে। একটা কথা আরবিতে প্রচলিত আছে যে দারুদ্দর্ব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইরাকটা হলো হাদিস কাটার কারখানা, দারুদ্দর্ব, হাদিস ভাঙ্গার কারখানা। মানে আমাদের কাছ থেকে যদি একটা হাদিস যায় আঘাত, তো খরাজা আনহা দিরা, তাহলে ওখান থেকে বের হয়ে আসে এক হাত নিয়ে। এটা হলো হাদিস চর্চার যুগের কথা, তার আগে একবার মুনাফেকি করেনি। বলা হয় আল কুফি লাইউফি, এই কুফা কোনোদিন ওয়াদা পালন করেনি, সবসময় ভঙ্গ করেছে ওয়াদা। আলী রাদিয়াল্লাহু আনহু যেটা ঘটেছে ঠিক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সেটাই ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটছে। তো প্রথমে বলবো এটা যে ইয়াজিদ সম্পর্কে যে কথাগুলো বলা হয়ে থাকে সেটা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আপনি মাজমুআ ফতোয়া 4 নম্বর খণ্ড খুলে দেখবেন, ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা হবে আমরা তাকে ভালো বলবো না, আমরা তাকে খারাপও বলবো না, এটা শেষ কথা। 2 নম্বর হলো, এটাই হলো শেষ কথা, কেউ তাকে ফেরেস্তা বানায় দিয়েছে আবার কেউ তাকে কাফের মুশরিক মুনাফিক বানায় দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য এক্ষেত্রে আমরা তাকে ভালো বলবো না, আমরা তাকে খারাপও বলবো না, এটা হলো শেষ কথা। এইটা বের করতে গিয়ে কোন কোন সাহাবিয়ের সাথে জড়িত ছিল, কোন কোন লেখক উল্লেখ করেছেন এই মর্মে যে যে সমস্ত, যেহেতু বুখারির হাদিস
ইস্তাম্বুলের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগফুরুল লাহুম, তাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে স্পষ্ট। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা ইয়াজিদকে ভালো বলবো না খারাপ বলবো না, এটা হলো এখানে শেষ কথা আমাদের। কিন্তু এই তথ্য বের করতে গিয়ে ইয়াজিদ সেনাপতি থাকাকালীন সময়ে যারা সাহাবীরা অংশগ্রহণ করেছেন তার নেতৃত্বে যুদ্ধে, তাদেরকে যে সাহাবীদেরকে দোষারোপ করেছে এইটা হলো বড় ভয়ঙ্কর ব্যাপার, এইটা ঠিক হয়নি। কোনো সাহাবীর নাম সম্পর্কে, কোনো সাহাবী সম্পর্কে জানা মাত্রই মৃত্যু পর্যন্ত তার সম্পর্কে গালমন্দ করবেন না। এই ক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরের ঘটনা এটা, এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও দোষারোপ করা হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে, নাউজুবিল্লাহ, এটা উচিত হয়নি। এটা সাহাবিদের ব্যাপারে আমাদের আকীদা। এখানে একটা ছোট্ট এক লাইনে বলে দিই, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইটার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই ক্ষেত্রে কি বলবেন, হাজার হাজার মুসলিমের মারা গেছে, নিহত হয়েছে, তাহলে কি আপনি বলবেন অথবা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে অনেক সাহাবী মারা গেছেন তাদেরকে কি বলবেন? এক বাক্যে বলে দেবেন উভয় পন্থী হকপন্থী ছিলেন, তবে এই দুইটা যুদ্ধই সংগঠিত হয়েছিল আবদুল্লাহ বিন সাবা ইহুদির কুচক্রান্তে এবং তাদের ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা ঘটেছিল, এটা হলো শেষ কথা। কাউকে দোষী করা যাবে না, কারণ তারা সবাই দিয়ে সাহাবা কেরাম ছিলেন। তো শেষ মুহূর্তে আমাদের এখানে আমাদের অবস্থানটা শিয়াদের সম্পর্কে স্পষ্ট পরিষ্কার হতে হবে। আমরা শিয়াদের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখি না, এটা আমাদের সবচেয়ে বড় ত্রুটি। তো আমরা ছাত্র জীবনে একটা জিনিস পড়েছি, এখনো ছাত্ররা পড়ে, সেটা হলো না জানার কারণে নিউজ লেটার বলে একটা পত্রিকা, এই ইরান দূতাবাস থেকে এটা সাপ্লাই দেওয়া হয় যতটুকু আমি জানি। এটা অধিকাংশ যারা ইসলামকে বুঝতে চায় তাদের বাড়িতেই আছে এবং অধিকাংশ ছাত্রের হাতে এটা সেই সময় ছিল। এমনকি আমি আলিয়া মাদ্রাসা ছাত্র না, পরে আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলেম ফাজেল কামেল শেষ করেছি, কিন্তু আমি বেসিক্যালি ছাত্র আলিয়া মাদ্রাসার না, আমি হলো কৌমি মাদ্রাসা ছাত্র। আশ্চর্য যে কৌমি মাদ্রাসা ছাত্রদের কাছে এই বইটি সাপ্লাই দেওয়া হতো, আমি নিজে বলছি, আর কিছু উপন্যাস ছিল যেগুলো মানুষকে পড়ানো হতো, চেতনাশীল করা হতো। আর এই জায়গা থেকেই বহু মানুষের দুর্বলতা এসেছে ইরানের প্রতি, শিয়াদের প্রতি দুর্বলতা এসেছে, এবং আমরা প্রকাশ্যে বলতে দ্বিধা করি না এই ইরানকে ইসলামী বিপ্লবের একটা নিদর্শন মনে করে থাকি, নাউজুবিল্লাহ। মনে রাখবেন ইরানের শক্তি যত বেশি হবে তত মুসলিম উম্মার জন্য তারা ভয়ঙ্কর হবে। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর একটা কথা এখানে আমি একটু পড়ে শোনাই, বাংলাটা পড়ে শোনাই। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ 6 নম্বর খণ্ডের 421 পৃষ্ঠা, এটা শুনে নেন তাহলে ভালো হবে। তাদের কুফুরি ইহুদি খ্রিস্টানদের চেয়েও ভয়ানক, কারণ ইহুদি খ্রিস্টানরা হলো সত্তাগত কাফের, পক্ষান্তরে তারা হলো দিন থেকে বের হয়ে যাওয়া মুরতাদ। তারা তো সত্তাগত কাফের কাফেরই, কিন্তু এরা কি করেছে, ইসলাম থেকে বের হয়ে গিয়ে কি হয়ে গেছে, মুরতাদ হয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে শাস্তি দেওয়ার অধিকার রাখেন না, কিন্তু কেউ ইসলাম থেকে বেরিয়ে গেলে মুসলিম সরকার তাদের উপরে শাস্তি কার্যকর ওয়াজিব হয়ে যায়, এজন্য তারা বেশি ভয়ানক। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন, আর মুরতাদ হওয়ার কুফুর ঐক্যমত্যের ভিত্তিতে সত্যগত কুফুরের চেয়ে গুরুতর, এই জন্য তারা মুসলিমদের বিরুদ্ধে তাতার সম্প্রদায়কে সহযোগিতা করেছে।
এটা আমি বাংলাটা পড়ে একটু বলে দিলাম। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য যে এই শিয়ারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি ভয়ানক। আমরা কথাটা বলি তো কথাটা আপনারা ওইভাবে নিতে চান না। তাদের যে আকিদা, শিয়াদের আকিদার ব্যাপারে একটা রাজনৈতিক আকিদার ব্যাপারে ইবনু তাইমিয়া রহিমার বক্তব্য মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা, তিনি বলছেন যে কিসবুন বি ইসমাইল মুসলিমিন, তাদের রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে যে আকিদা সেইটা মুসলিম উম্মার ঐক্যমত্যে মিথ্যাচার। বাল হুয়া কুফরুন, বরং এটা কুফুরি একটা আকিদা। এখানে কয়েকটা কওল আমি পেশ করব ইনশাআল্লাহ, আপনারা একটু শুনেন। অল্প কয়েকটা কথা এখানে উল্লেখ করতে হবে। শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মা তাকুলুনা ফি রাজুলিন ক্বালা লাইসা হুনাকা ফারকুন বাইনা সুন্নি ওয়া শিয়া, আপনারা কি বলবেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বলে শিয়া সুন্নার মধ্যে কোনো পার্থক্য নেই, বাল কুল্লুহুম মুসলিমুন, তাকে প্রশ্ন করা হচ্ছে, বরং সবাই মুসলিম। ওয়াফা মুফতিন ফি ইহদা দিয়ারিল মুসলিমিন, এই যে কথাটা বলছে মুসলিম কোন দেশের কোন মুফতি এই কথাটা ফতোয়া দিয়েছে, হাইসু ইন্নাহুম আজরাত মা আহু মোকাবালাতান ফি ইহদাল মাজাল্লাত মুনজু শাহরিন, তার একটা সাক্ষাৎকার একটা পত্রিকায় প্রকাশিত হচ্ছে কয়েক মাস ধরে। ওয়াকুল, এবং সে বলছে হারামুন আলাইনা আন্না কুল হাদা সুন্নি ওয়া হাদা শিয়া, বাল ফাহাল হাদাল কালামুল আবাসা বিহি আও মা তারাউনা ফি, বলছেন মুফতি বলছেন হারামুন আলাইনা আন্না কুল হাদা সুন্নি ওয়া হাদা শিয়া, বরং আমাদের এই কথা বলা হারাম যে অমুক শিয়া অমুক সুন্নি এ কথাটা বলা হারাম। এইটা সমন্বয় করার জন্য এক শ্রেণীর ইসলামপন্থী এই ভাষাটা বলে। তো বলছেন ফাহাল হাদাল কালামুল আবাসবিহি, এই কথা বলে কিন্তু সমস্যা নাই, মা তার আমা তার অনে ফিহি, আপনারা এটাতে কী মনে করেন? আল জবাব, উত্তর দিচ্ছেন হাদাল কালামু ফিহি ইজমালু খতা, এই কথাটা পুরোটাই ভুলে পরিপূর্ণ। এরপরে জবাব দিচ্ছেন ফাইন্না শিয়া আকসামুন, আকসাম শিয়ার অনেক ভাগে বিভক্ত, ওয়ালাইসু কিসমান ওয়াহিদান, এটা একটা ভাগে বিভক্ত না, দাকারা শাহরাস্তানি আন্নাকুম ইসনা ইসনাতা নে ইশরুন ফিরকাতান, তারা 23-22 ভাগে বিভক্ত। তারপরে তিনি বলছেন ওহুম ইখতালিফুনা ফিহিম মিন বিদাতিহি তুকাফফিরুহু ওয়া ফিহিম মিন বিদাতিহি লা তুকাফফিরুহু, তাদের মধ্যে কিছু বেদাত আছে যেটা কাফের বানায় দেয় আর কিছু বেদাত আছে কাফের বানায় না। মা আন্নাহুম ফিল জুমলাতে মুবতাদিউন আশিয়া ফিল জুমলাতে মুবতাদিউন, বরং তারা সামষ্টিকভাবে বেদাতিতে কোনো সন্দেহ নাই। ওয়া আদনাহুম মান ফাদ্দালা আলিয়ান আলা সিদ্দিক ওয়া উমর কদ আখতাগা ওয়া খালাফা সাহাবা, তাদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর এবং উমরের উপরে প্রাধান্য দেয় তারা চরম ভুল করে থাকে। ওয়ালাকিন আখতারুহুম আর রাফিদা আসহাবুল খমিনি, তিনি বলছেন এদের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো রাফেজিরা যারা খমিনির অনুসারী, হা উলাই আখতারুহুম, এরা হলো সবচেয়ে ভয়ানক। ওয়া হাকাদার নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ, মানে বাশার আল আসাদ যখন ক্ষমতায় ছিল, এখন আছে, আগে ছিল হাফেজ। ওয়া জামাতুহু ফি সুরিয়া ফাল বাতিনিয়া আল্লাযীনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযীনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাঈলিয়া হাযা আত-তাওয়াফুস সালাসা হুম আশাদ্দুহুম ওয়া আখতারুহুম, তিনি বলছেন যে নুসাইরিয়া বাতিনিয়া এবং ইসমাঈলিয়া যেটা ইরানে, তারপরে এই উপমহাদেশে এবং সিরিয়াতে আছে, তারা শিয়াদের মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়ানক। ওয়াহুম কাফারাতুন, তারা সবাই কাফের, হা উলাই কাফারাতুন, আবার বলছেন তারা কাফের। লিয়ান্নাহুম ওয়াল ইয়াদু বিল্লাহ
ইউদাম্মিরুন আশ-শাররা লিল মুসলিমিন ওয়া ইরাউনাল মুসলিমিন আখতারা আলাইহিম মিনাল কাফারাতি ওয়া ইউবগিজুনাল মুসলিমিন আকতারা মিন বুগজিল হিমুল আল কাফারা। তিনি বলছেন যে তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র গোপন রাখে এবং মুসলিমদের বিরোধিতা করা মনে করে যে কাফেরদের চেয়েও মুসলিমদের বেশি ক্ষতি করা উচিত এবং তারা মুসলিমদের উপরে কাফেরদের চেয়েও বেশি বিদ্বেষ প্রদর্শন করে। ওয়ায়ারাউনা আহলাস সুন্নাহ হাল্লালাহুম দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তারা মনে করে যে মুসলিমদের সম্পদ তাদেরকে হত্যা করা আমাদের জন্য হালাল। এটা হলো শেখ বিন বাজ রহিমাহুল্লাহর ফতোয়া। ঠিক আলবানী রহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে খুব চমৎকার, আমি সংক্ষেপে বলবো। এটা তিনি এখানে বলছেন, রুহুল্লাল খমিনী রগে বিন ফি বায়ান হুকমি ফিহা ও ফি কওয়ালিহা ফাকুলু আল্লাহে ফাকুলু বিল্লাহি তাআলা ওয়াহদাহু আস্তাইন, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছি, ইন্না কুল্লা কৌলু মিন তিলকাল আকওয়াল খামসা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সারিহুন লি মুখালাফাতিহি লিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিল মুতাহহারা ওয়া ইজমাইল উম্মাহ ওয়া মা হুয়া মা'লুমুন মিনান নাস বিল যুরুরাতি ফাযালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান ওয়ালাউ বি বা'দি মা ফীহা ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যামা আন্নাহু মুসলিম। তিনি বলছেন যে শিয়ারা বিশেষ পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, আমি পাঁচটা বিষয় বলে ফেলেছি ইতিমধ্যে, সেটা হলো কোরআনের বিকৃতি, এক নম্বর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী বলা এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু সহ সাহাবিরা যারা তাদের হাতে বায়াত করেছে তাদেরকে কাফের বলা এবং যারা মুসলিমদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্তকে মালকে হালাল মনে করে, যারা এটা মনে করে বা এই পাঁচটার কোনো একটা বিশ্বাস করে, পাঁচটার কোনো একটাকে জায়েজ মনে করে, ফাহুয়া মুশরিকুন কাফেরুন, ওই ব্যক্তি মুশরিক এবং কাফের। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া যামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে সে মুসলিম মনে করে, যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, তবুও সে মুশরিক এবং কাফের। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আলবানী রহিমাহুল্লাহর বক্তব্য। কোনো ব্যক্তি যদি একজন সাহাবিকে গালি দেয়, একজন সাহাবিকেও যদি গালি দেয়, তবু ওই ব্যক্তি মুসলমি মুসলিম না। কেউ কেউ প্রশ্ন করেন যে দাদের পিছনে সালাত হয় না, মুশরিক, আকিদা সমস্যা, মাজার পূজা করে, কবর পূজা করে, তাবিজের ব্যবসা করে, তাদেরকে সালাত হবে কিনা? আমরা বলি তাদের পিছনে সালাত আদায় করেন না, কেউ পড়লে দোহরায় পড়তে হবে, আমরা এই ফতোয়া দিয়ে থাকি। যে ব্যক্তি একজন সাহাবিকে গালি দিবে সে মুসলিম থাকার কোনো অধিকার রাখেন না। এই ফতোয়া শুধু একজনের না, আমি আর দুইটা ফতোয়া উল্লেখ করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, তার ছেলে বলছেন, সাআল তো আবি আন রজুল নিশাতামা রজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ছেলে আব্দুল্লাহ বলছেন আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে ওই ব্যক্তি সম্পর্কে, সাতামা রজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবিদের একজনকে গালি দেয় তার সম্পর্কে কি বলবেন? ফাকালা মা আরাহু আলাল ইসলাম, তিনি বলেছেন আমি তাকে মুসলিম মনে করি না। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ বলছেন। আরেকটা কথা, যারা অহুম ইতাবারাউনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াসুবুনাহুম ওয়া ইনতাকিসুনাহুম ওয়া ইয়াকফিরুনাল আইম্মা আল ইল্লা আরবা, যারা সাহাবিদেরকে গালি দেয় তাদের এলমে ত্রুটি আছে বলে মনে করে, ওয়াইকাফিরুনাল আইম্মা, এবং চার খলিফাকে মধ্যে তিনজনকে কি করে গালি দেয়, কাফের বলে, স্পষ্ট করে বলছেন যে লাইসাতির রাফেজাতু মিনাল ইসলাম ফি শাই, যারা গালি দেয় রাফেজিরা তারা তাদের মধ্যে ইসলামের কোনো অংশ নেই। আরো অনেক কথা আছে, আমি ওই দিকে যাচ্ছি না। আহমদ ইবনু ইউনুস তিনি বলছেন, লাউ আন্না ইয়াহুদিয়ান যাবাহা শাতান ওয়াদাবাহা রাফেজি লা আকালতু যাবিহাতাল ইয়াহুদ
ওয়ালাম আকুল জাবিহাতার রাফেজি লিআন্নাহু মুরতাদ্দুনানিল ইসলাম। আহমদ ইবনে ইউনূস বলছেন, যদি ইহুদি কোনো লোক একটা বকরি জবাই করে আর রাফেজি যদি বকরি জবাই করে, রাফেজি শিয়া যেটা কথা বললাম বাতেনি, এরা সবাই ইরান বর্তমানে আফগানিস্তান বলেন যারা শাসন ক্ষমতায় আছে, হয়তো পালাতে হবে তাদেরকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, তো তারা এবং ইরাকে যারা শাসন ক্ষমতা আছে, ইরানে যারা আছে, সিরিয়ায় যারা আছে, তারা গোষ্ঠী সবই হলো শিয়া, এরাই হলো রাফেজি যারা গালি দেয়। আবু বকর আর উমর নাম রাখলে ওই বাচ্চাটাকেও মারে, বাচ্চার বাপ মাকেও মেরে ফেলে দেয়। এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিদেরকে, সালাফি মুসলিমদেরকে আল্লাহ যেন হেফাজত করে, কারণ ইয়ামানে কোনো আলেম রাখেনি, প্রায় 10,000 সালাফি আলেমকে গুলি করে হত্যা করেছে হুতিরা। ইরাকে কোনো আলেম রাখেনি, আফগানিস্তানে কোনো আলেম রাখেনি, এই শিয়ারা ধরে ধরে হত্যা করেছে, কারণ তারা জানে সালাফি আকিদার লোকেরা, আহলে সুন্নাহ জামাতের আকিদার লোকেরা শিয়াদের সবচেয়ে বড় বিরোধী, এটা জানার কারণে তারা রাখে না। আহমদ ইবনে ইউনূস বলছেন, একজন ইহুদি যদি বকরি জবাই করে আর একজন রাফেজি যদি বকরি জবাই করে, লা আকালতু জাবিহাতা ইহুদ, আমি ইহুদির জবাই করা বকরির গোশত খাবো, ওয়ালাম আকুল জাবিহাতা রাফেজি, আমি রাফেজির জবাই করা গোশত খাবো না, লিআন্নাহু মুরতাদ্দুনাল ইসলাম, কারণ ইসলাম থেকে সে বেরিয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আস-সারিমুল মাসলুল ইবনে হাজার আসকালানির একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে অনেক আলোচনা আছে। এবার শেষ বক্তব্য আমি দেব ইমাম বুখারী রহিমাহুল্লাহর কথাটা, 125 পৃষ্ঠা খলকা ফলে এবার তিনি বলছেন, মা উবালি সল্লাইতু খলবাল জাহমি ও রাফেজি আম সল্লাইতু খলবাল ইহুদ ও নাসারা, জাহমি এবং রাফেজি তাদের পিছনে সালাত আদায় করছি না ইহুদি খ্রিস্টানদের পর সালাত আদায় করছি, এটা আমি মনে করি না। অর্থাৎ তাদের পিছনে সালাত পড়া আর রাফে আর ইহুদি খ্রিস্টানদের পথে সালাত পড়া কি একই। তারপরে বলছেন, ওয়ালা ইউসাল্লামু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে না, ওয়ালা ইউআদুন, তারা অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে না, ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না, ওয়ালা ইউশাহাদুন, তাদের পক্ষে সাক্ষী দেওয়া যাবে না, ওয়ালা ইউকালু জাবাহিহুম, তাদের জবেহ করা জিনিস খাওয়া যাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, কতদিন পূর্বে, তার আকিদা কত পরিষ্কার, কত স্বচ্ছ শিয়াদের ব্যাপারে। দুর্ভাগ্য আমরা শিয়াদের সম্পর্কে বুঝি না, শিয়াদের সম্পর্কে জানা উচিত আমাদের এবং তাদের থেকে দূরে থাকা উচিত। আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে, তরুণদেরকে, ছাত্রদেরকে বোঝানো উচিত শিয়ারা কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিয়াদের খারাপি থেকে মুসলিম উম্মাকে রক্ষা করেন, আমিন। শিয়াদের সমস্ত অনুষ্ঠানকে আল্লাহ আমাদেরকে বর্জন করার তুমি তৌফিক দান করো, আমিন। শিয়াদের প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ এই আমাদের মুসলিম বিশ্বকে, এই সুন্নি মুসলিমদেরকে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতদেরকে আল্লাহ তুমি শিয়াদের অনিষ্টতাকে হেফাজত করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন, আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।